যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চেনা কোনো বাকি নাই। বাউল সম্রাট আব্দুল রশিদ সরকারের মাজার শরীফ। বাবাই থাকতো পাগল বেশে, তাই তো এত পাগল আসে, পাগলদেরকে ভালোবেসে সই কত জ্বালা। বাবা তোমার দরবার সব পাগলের মেলা যে গানটা অত্যন্ত ভাইরাল হয়েছে এই গানটা বাবা, মূলত ফকির মোল্লা দরবার সব পাগলের মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, ফকির মোল্লা দরবার সব পাগলের মেলা। বছর শেষে ফাল্গুন মাসে যখন বাবার রস আসে, বছর শেষে ফাল্গুন মাসে যখন বাবার রস আসে, হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা বাবা, হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা। ভাই, এখানে বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার তার বাড়িটা কোন দিকে? এই পাশে? এই রাস্তা দিয়ে যেতে হবে? এই রাস্তা দিয়ে যেতে হবে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তাহলে এদিক দিয়ে না, ঠিক আছে। আমরা চলে আসলাম সাধক রশিদ সরকারের মাজারে। তার মাজারের চতুর্দিকটা একটু দেখি। ওরে মরণ বাসি সুর বাজিল মরণ বাসি। বাউল সম্রাট আব্দুল রশিদ সরকারের মাজার শরীফ, তিনি জন্মগ্রহণ করছেন 11 সেপ্টেম্বর 1953 আর তিনি ওফাত হয়েছেন 21 ফেব্রুয়ারি 2009 সালে। ওরে যেই পালকিতে চৈরা হব আমি, ওরে মস্ত বড় মেহমান, ওই পালকিতে চারজনে গায় আল্লাহ রাসুলের গান, কেন যেন মন চায় আমার, কেন যেন মন চায় আমার ওই পালকিতে চড়িতে, ওরে সখি মোরে চড়াইয়া দে বাঁশের পালকিতে, ওরে সখি মোরে চড়াইয়া দে বাঁশের পালকিতে। মরণ বাসির সুর বাজিল মরণ বাসির, সুর বাজিল জীবন বিনাতে, সখি মোরে চড়াইয়া দে বাঁশের পালকিতে, ওরে সখি মোরে চড়াইয়া দে বাঁশের পালকিতে। মাই যেন কান্দে নাই আমার আদরের যত সন্তান, আমি আমার দেশে যাইতে আছি বড় পেরেশান, মাই যেন কান্দে নাই আমার
আদরের যত সন্তান আমি আমার দেশে যাইতে আছি বড় পেরেশান ওই পালকিতে সবার একদিন ওই পালকিতে সবার একদিন হইবে বাবা চরিতে সখি মরে চড়াইয়া দে বাসের পালকিতে মাজারের ভিতরে এখানে সাহিত্য আছে বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার যেই পালকিতে আমার রাসুল পাক শুয়েছিল আরো বড় পীর সাহেব জেলানি গাউস কুতুব ওলি আফজাল সকলে শুয়েছে জানি সুফি সাধক বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার দেখলাম আপনি ভক্তি করলেন কোন নিয়তে আসছেন যখন তিনি জীবিত ছিলেন তখন দেখছিলেন না আমি দাদাকে দেখিনি দাদাকে দেখিনি কিন্তু আমি বাসার ছাড়া গেছি আর কি মনে হয়েছে আচ্ছা আচ্ছা আপনার মতো অনেকেই তো নিয়ত করে নিয়ত হয় হ্যাঁ তার আশীর্বাদে পূরণ হয় তার আশীর্বাদে পূরণ হয় যেই পালকিতে চড়া মাত্র থাকবে সুকৃতি আর কুকীর্তি ওই পালকিতে চৈরা হবে অসিদের সমাপ্তি থাকলে কারো কিছু প্রীতি থাকলে কারো কিঞ্চিত প্রীতি সেই আসিবে দেখিতে সখি মরে চড়াইয়া দে বাসের পালকিতে ওরে সখি মরে চড়াইয়া দে বাসের পালকিতে আমার মরণ বাসির সুর বাজিল মরণ বাসির সুর বাজিল জীবন বিনাতে বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার তার রওজা এবং আজকে আমরা পেয়ে গেলাম তার সুযোগ্য সন্তান আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি প্রথমত আপনি তার সুযোগ্য সন্তান বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার সাহেবের তারপর আপনি অত্র এলাকার বর্তমান মেয়র আমি আপনার কাছে আপনার বাবার সম্পর্কে কিছুটা জানতে চাই আমাদের তো সৌভাগ্য হয়নি তার জীবদ্দশায় তাকে দেখার তো যা হোক বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার উনি 1953 সালে 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার আজিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন পিতা আইনুদ্দিন পতনদার মাতা রূপজান বিবি দুই ভাই তিন বোন মধ্যে উনি ভাইদের মধ্যে বড় তো ছোটোবেলা থেকেই উনি এই গ্রামেই বেড়ে উঠেছে ওনার নানা ছিল হজরত আলী মাদবর এই অঞ্চলে উনি বৈঠকি গান করতেন ছোটোবেলা থেকে নানার হাত ধরেই এই বৈঠকি গানে টানে যাইতেন এবং আমাদের এই অঞ্চলে অনেক প্রচুর জারি সারি বৈঠকি কবিয়ালি বিভিন্ন গান টান হতেন ছোটোবেলা থেকেই এই গানে উনি যাইতেন সেই ছোটোবেলা থেকে গান বাজনা শেখা পরবর্তীতে নবাবগঞ্জ থানার জন্তাল গ্রাম এই জন্তাল গ্রামের আনোয়ার দেওয়ান এই আনোয়ার দেওয়ানের শিষ্যত্ব গ্রহণ করেন এবং তার কাছ থেকেই উনি এই বাউল গান শিখেন বা পালা গান শিখেন পরবর্তীতে গাউসুল আজম বরিয়া দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা সৈয়দ গোলাম মাওলা রেজবির কাছে বায়াত গ্রহণ করেন এবং তার কাছে সাধনায় লিপ্ত হন পরবর্তীতে বরিয়াবর থেকে সে খেলাপথ প্রাপ্ত হন পাশাপাশি ফকির মাওলা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হিসাবে
উনি ফকিরমালা দরবার শরীফে আজিমপুর গ্রামে এই দরবারটা প্রতিষ্ঠিত করেন। সারা বাংলাদেশে হাজার হাজার ভক্তবৃন্দ আছে এবং গানের ভক্তবৃন্দ আছে, আশিকান বৃন্দ আছে। এছাড়া পাশাপাশি সামাজিক রাজনৈতিক বিভিন্ন কার্যক্রমে বিভিন্ন সময় অংশগ্রহণ করতেন। তা 21 ফেব্রুয়ারি 2009 রাত 10 ঘটিকার সময় উনি ফাঁদ গ্রহণ করেন এবং সেই 21 ফেব্রুয়ারি ফাঁদ গ্রহণের দিনকেই ধার্য করে 2 দিনব্যাপী এখানে সাধুর মেলা উদযাপন হয়। প্রতি বছর 21-22 ফেব্রুয়ারি এখানে সাধুর মেলা হয়। এখানে দেশ বিদেশ থেকে, সারা বাংলাদেশ থেকে তার ভক্ত আশিকান এখানে আসেন। এখানে ওরস অনুষ্ঠিত হয়, সব শ্রেণীর লোকের এখানে আগমন ঘটে। যাক, আপনার মাধ্যমে আমরা বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার সাহেবের অনেক কিছুই জানতে পারলাম, যেগুলো আমরা অনেকেই জানি না। লিখছে নবীর শান, লিখছে থেকে শুরু করে সব শ্রেণীর গানই ওনার লিখছে। তবে নবীর শান সম্পর্কে একটি গান লিখেছে, যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চেনা কোনো বাকি নাই, এরকম একটি গান নবীর শান নিয়ে লিখছেন। মল আলীর শান নিয়েও একটি লিখছে, মওলার অভিষেক করে ঈদে গাদি রে, দরোদ সালাম জানাই দয়াল নবীরে, মওলার অভিষেক করে ঈদে গাদি রে, এরকম নবীর সম্মান নিয়ে লিখছে। এবং আপনারা জানেন যে চ্যানেল আইতে শারমিন একটি গানে ফার্স্ট হয়েছিল, বিশ্বাস করে জায়গা দিলাম রে, ওরে আমার বুকের উপরে আমি আপন করে সব দিছি তোমারে। এছাড়া আরও জনপ্রিয় গান আছে, পাগল মলে বাত্তি জলে মুন্সি মইলে জলে না, এই মানুষে আল্লাহ আছে কানার দলে জানে না, এই এরকম একটি গান আছে। আর বাবা তোমার দরবারের সব পাগলের মেলা, যে গানটা অত্যন্ত ভাইরাল হয়েছে, এই গানটা বাবার। মূলত ফকিরমলা দরবারের সব পাগলের মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, ফকিরমলা দরবারের সব পাগলের মেলা। হ্যাঁ, বাবায় থাকতো পাগল বেশে, তাই তো এত পাগল আসে, পাগলদেরকে ভালোবেসে সৈকত জ্বালা, ফকিরমলা দরবারের সব পাগলের মেলা। এই বাবা তোমার দরবার সব পাগলের মেলার গানটাও সারা বিশ্বে ভাইরাল হয়েছে, এটা বাবার গান, বাবার লেখা গান। এরকম অসংখ্য গান আছে, এটা তার অসংখ্য সিডি ক্যাসেট রয়েছে, অডিও এবং ভিডিও মিলে 150 অডিও এবং সিডি রয়েছে। তৎসময়ে তো সিডি ছিল না, ছিল না, অডিও ছিল। সারা বাংলাদেশে যেখানে বিয়ে শাদি হইতো বা কোনো অনুষ্ঠান হইতো, কি বলে, আবার গ্রামগঞ্জে অনেকেই হকাররা এই বিক্রি করতো, যেখানে আমরা মাইকের গান শুনতাম সেখানে বেশিরভাগই আব্দুর রশিদ সরকারের গানটাই বেশি বাজত তৎসময়ে। এবং এখন আপনারা দেখবেন যত চার দোকান, বিভিন্ন বাজার টাজারে কিন্তু অসংখ্য এই সিডি ক্যাসেট চলে, তার মধ্যে বেশিরভাগ আব্দুর রশিদ সরকারের ক্যাসেটটাই বেশি চলে। এখানে বসতেন, আসলে বাড়ির তো এইটা একটু চেঞ্জ হয়ে গেছে, হয়তো আমরা মাজার করছি এখানে ভরাট করছি, এই কারণে সম্পূর্ণ স্মৃতিগুলো দেখাতে পারছি না। তবে এই মঞ্চে ভক্তবৃন্দ নিয়ে থাকতেন, বসতেন ঘরেও মাঝে মধ্যে বসতেন, তবে তার কোনো খাট নাই, সে কখনো খাটে ঘুমাইতো না, সর্বদা সে পাটিতে বা নিচে একটা বিছনা করে ঘুমাইতো, তার নিজস্ব কোনো খাট নাই, সে কোনো দিন খাটে ঘুমাই না। হ্যাঁ, এই একটা বিষয় আমরা জানলাম। তা বাসার ভাই ভালো থাকবেন, এবং আপনার বাবা প্রয়াত আব্দুল রশিদ সরকার সাহেব তার বিষয়ে অনেক অজানা কিছু আপনার মাধ্যমে জানতে পারলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। জি, আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আসলাম সিঙ্গাইরে, এই আজিমপুর গ্রামে, আর এখানে সাহিত্য রয়েছেন আমাদের
বাংলার একজন বিখ্যাত বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার, তিনি এখানেই শায়িত, এটাই তার মাজার। এবং এখান থেকে আজকে আমরা আপনাদেরকে দেখাইলাম তার বিশাল বাড়ি। হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা।